ভবিষ্যতের ভাবনা আজ ভাবতে পারাটাই উদ্যোক্তা হওয়ার অন্যতম শর্ত। এক্ষেত্রে নিজেকে নিজের উদ্দেশ্যের দিকে পরিচালনা করতে হবে বলে জানিয়েছেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কামাল। সোমবার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সফল উদ্যোক্তাদের গল্প নিয়ে আয়োজিত একাডেমিয়া লেকচার সিরিজের বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এ সময় মুস্তফা কামাল বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় শক্তি তথ্যপ্রযুক্তি খাত, তবে এটা যেন সঠিক কাজে ব্যবহৃত হয় সেদিকে তরুণদের খেয়াল রাখতে হবে, সেই সাথে নিজেদের অপার সম্ভাবনাগুলো খুঁজে বের করে বিশ্বের কাছে তুলে ধরার কথাও বলেন তিনি। সবাই যার যার অবস্থান থেকে কাজ করলে উন্নত দেশে পা রাখতে খুব বেশি সময় লাগবে না বলে জানান সফল এই উদ্যোক্তা। আপনি কিন্তু আগে ভাবতে পারলে আপনি কিন্তু এন্টারপ্রেনার, আপনি যেটা ওই সবাই সবাই করছে এখন কম্পিটিশনে পড়ে দেবেন। আপনাকে এখন চিন্তা করলে যেটা 5 বছর পরে 3 বছর পরে আপনি যদি আজকে চিন্তা করতে পারেন, তাইলে মনে করুন যে হ্যাঁ আপনি সেটাই সুফল বেশি পাবেন। আমরা যদি সঠিক থাকি, ফাঁকিবাজি চিন্তা না থাকে, কাজ করি, আমার মনে হয় এটাকে কেউ দমাই রাখতে পারবে না। আমরা অনেক অনেক বেশি সিঙ্গাপুর, কোরিয়া বা তাইওয়ান থেকে আগে যেতে পারবো। শিক্ষার পরে আপনারা আমাদের থেকে এই মুস্তফা কামাল শুধু মিজানুর রহমান হবেন না, আপনারা আমরা চাই যে মাইক্রোসফটের মতো, জ্যাক মায়ের মতো আরো অনেক বড় বড় এন্টারপ্রেনার হবেন। আপনাদের হওয়ার সুযোগ আছে।